সুপ্রিয় শিক্ষার্থী মাদ্রাসায় মোহাম্মদী আহমদিয়া সুন্নিয়া আলিমের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস, জুনিয়র শিক্ষক। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী 6-ক আলোচনা করব। এর আগে আমি অনুশীলনী 6-তে অপরিবৃত ভগ্নাংশে প্রকাশ এবং মিশ্র ভগ্নাংশ বা পূর্ণসংখ্যায় প্রকাশ করো এই দুটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকে আমরা 3 নম্বরে যেটা রয়েছে হিসাব করো, এখান থেকে কিছু সমাধান করব। এবার দেখো, তোমরা দেখো এখানে 2 নম্বরটা দেখো, 2 নম্বরে আছে 1 সমস্ত 3 ভাগের 2 যোগ 2 সমস্ত 3 ভাগের 2। এখানে প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশটিকে অপরিবৃত ভগ্নাংশ করব। দেখো 3 একে 3 আর 2 যোগ করলে যেগুলো আমরা আগে শিখেছিলাম অপরিবৃত ভগ্নাংশ করার নিয়ম অনুযায়ী, এখানে 3 আর 2 যোগ করলে 5 যোগ, এরপরে 3 দুগুণে 6, 6 আর 2 যোগ করলে 8, উপরে লিখলাম 3 নিচে আছে। এখন দেখো এখানে 2টি ভগ্নাংশ রয়েছে, মাঝখানে যোগ চিহ্ন, মানে আমাদের যোগ করতে হবে এটা। তাহলে দেখো এখানে প্রথম ভগ্নাংশের হর 3 এবং দ্বিতীয় ভগ্নাংশের হরও 3, সেক্ষেত্রে আমাদের অন্য কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না, কারণ 3 এবং 3-এর লসাগু 3ই হবে। তাহলে লসাগু লিখলাম 3, এরপরে 3 দিয়ে 3-কে ভাগ করলে 1 হবে, আবার 1 দিয়ে 5-কে গুণ করলে 5 একে 5, মাঝখানে যোগ চিহ্ন দিলাম, এরপরে 3 দিয়ে আবার 3-কে ভাগ করবো 1, এরপরে 8 দিয়ে 1-কে গুণ করলে 8 একে 8। এরপরে দেখো আমরা 5 আর 8 যোগ করে করলে হবে 13 নিচে 3। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা অপরিবৃত একটি ভগ্নাংশ হয়েছে, তো আমরা এটাকে করে নিব মিশ্র ভগ্নাংশ। তাহলে 3 দিয়ে যদি আমরা 13-কে ভাগ করি, 3 4 12 হয়, আর ভাগ শেষ 1 থাকে, 4 লিখলাম পূর্ণ সংখ্যা, এরপরে 3 ভাগের 1। তা আশা করছি তোমরা সবাই এই অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ। এরপরে দেখো, এই তো আমরা যোগের একটা হিসেব করলাম, এরপর তোমরা দেখো 15 নম্বর অঙ্কটি, এটা একটা বিয়োগ রয়েছে, বিয়োগের অঙ্কটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এবং এখানে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমাদের আগের অঙ্কটিতে আমাদের হর একই ছিল, কিন্তু এই অঙ্কটিতে 15 নম্বর যে অঙ্কটা রয়েছে এখানে হর কিন্তু আলাদা আলাদা, একটা হচ্ছে 12 আরেকটা 6। এটা কিভাবে করবো সেটাও আমি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিব। দেখো এখানে 3 সমস্ত 12 ভাগের 7 বিয়োগ 1 সমস্ত 6 ভাগের 5। এখন আমরা মিশ্র যে ভগ্নাংশটি রয়েছে আমরা আগে করেছিলাম অপরিবৃত ভগ্নাংশ করার নিয়মে করে ফেলবো। তাহলে দেখো 3 12 36 36 8 7 যোগ করলে হবে 43, 12 হর রয়ে গেল, এরপরে বিয়োগ চিহ্ন দিলাম, এরপরে 6 একে 6 আর 5 যোগ করলে 11, উপরে লিখলাম নিচে 6। এখন দেখো এখানে হর হচ্ছে 12 এবং 6, তো 12 এবং 6-এর যদি আমরা লসাগু করি সেক্ষেত্রে 12 এবং 6-এর লসাগু হবে 12। আশা করি তোমরা সবাই লসাগু যে চ্যাপ্টার আমি আগে তোমাদেরকে করিয়েছিলাম এবং ক্লাস 4 ছিল তোমাদের, সেখানেই তোমরা লসাগু করার নিয়ম জেনেছ এবং খুব সহজে বুঝতে পারতেছ। তাহলে 12, এখন 12-কে এই প্রথম ভগ্নাংশ কাজ করব আমরা, 12-কে 12 দিয়ে ভাগ করবো, 12-কে 12 দিয়ে ভাগ করলে হবে 1, আর উপরে যে লবটা রয়েছে সেটাকে সে 1 দিয়ে গুণ করবো, 43-কে 1 দিয়ে গুণ করলে হবে 43-একে 43, মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম। এবার দেখো 6 দিয়ে 12-কে ভাগ করবো, 6 দুগুণে 12, এবং লব দিয়ে গুণ করবো, যেহেতু আমাদের 2 আসছে, 11 দুগুণে 22। এখন দেখো 43-কে যদি 22 বিয়োগ করি থাকবে 3-2 বিয়োগ করলে 1, এবং 4-2 বিয়োগ করলে 2 21। তাহলে আমরা এই যে এটা একটা অপরিবৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করেছি, কিভাবে করেছি, 12 দিয়ে যদি আমরা 21-কে ভাগ করি 1 সমস্ত, আর এখানে ভাগ শেষ থাকবে 9, সেটা উপরে লিখবো নিচে 12, এটা একটা অপরিবৃত ভগ্নাংশ হয়েছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।